আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশের মানুষকে আরেকটি উপহার দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, বললেন আমাদের শেখ হাসিনা। রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগের উন্নয়নে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে দেশের মানুষের জন্য আরেকটি উপহার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়েছে। এটা আপনাদের উপহার হিসেবে দিয়ে গেলাম। দেশের প্রথমেই এলিভেটেড এক্সপ্রেসওয়েকে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। শনিবার 2 সেপ্টেম্বর রাজধানীর শের বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প কাউলা ফার্ম গেট অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা ও যানজট নিরসনে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই এক্সপ্রেসওয়ে বিশেষ করে এয়ারপোর্ট, কুড়িল, বিশ্ব রোড, বনানী, মহাকালী, তেজগাঁও, ফার্ম গেট, মগবাজার, কমলাপুর এলাকার যানজট নিরসন করবে। এর ফলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নতি হবে, কর্মঘণ্টাও নষ্ট হবে না এবং মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে। ঢাকাবাসীর দীর্ঘদিনের যে একটি আকাঙ্ক্ষা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে তা পূরণ হবে। আমরা আজ যতদূর পর্যন্ত সম্ভব করলাম, পরবর্তী সময়ে বাকিটা হয়ে যাবে। এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আজ বিকাল 4টার দিকে সুরদি সমাবেশ স্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। অনুষ্ঠান স্থলে তাদের স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে বিকাল 3:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে কাউলার প্রান্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন। সেখানে তিনি মোনাজাতে অংশ নেন। পরে কাউলা থেকে প্রথম যাত্রী হিসেবে টল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন প্রধানমন্ত্রী। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাউলার প্রান্ত থেকে ফার্ম গেট পর্যন্ত সফর করেন তিনি। 16 মিনিট পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্ম গেট প্রান্তে নামেন প্রধানমন্ত্রী। তারপর পুরনো বাণিজ্য মেলার সৌদি সমাবেশ স্থলে হাজির হন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সৌদি সমাবেশ স্থলেও প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে তার বোন শেখ রেহানা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলিনুর তাপস, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রোশন আরা মান্নান উপস্থিত ছিলেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মুহিবুল্লাহিল বাকি মোনাজাত পরিচালনা করেন। সৌদি সমাবেশে সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন এতে বক্তব্য কিংবা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এরপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিষয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রকল্পটির বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধি লি ওয়াজিংটন, লি ওয়াংজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের খুদে সংস্করণ উপহার দেন। তিনি তার প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন। এদিকে সৌদি সমাবেশ যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তীব্র গরম ও বৃষ্টি অপেক্ষা করে তারা সমাবেশস্থলে স্লোগানে মুখর করে রাখেন, টোল দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আগামীকাল রোববার 3 সেপ্টেম্বর ভোর 6টা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হবে। বিমানবন্দর থেকে ফার্ম গেট পর্যন্ত মাত্র 10 থেকে 15 মিনিটে যাতায়াত করা যাবে। আশা করা হচ্ছে নগর যোগাযোগ ব্যবস্থার এটি দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে। স্বপ্নপূরণ হবে দুর্ভোগহীন রাজপথের। হজরত শাহজালাল বিমানবন্দর এলাকার কাউলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত 9.73 কিলোমিটার দূরত্বের এই এক্সপ্রেসওয়ের আপাতত প্রথম অংশ কাউলা থেকে ফার্ম গেট পর্যন্ত যান চলাচল করবে। সো আপনার কাছে শেখ হাসিনার এই কথাগুলো কেমন লাগে সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনার কাছে শেখ হাসিনাকে কেমন লাগে সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।